1980 সালে ফার্স্ট জেনারেশন অর্থাৎ 1G পরিষেবা শুরু হয়। 1G-তে শুধুমাত্র একটি ফোন থেকে অন্য ফোনে কল করা যেত। এরপর আসে 2G। 2G-তে কলিং, SMS এবং 40 kbps থেকে 384 kbps পর্যন্ত ইন্টারনেট স্পিড পাওয়া যেত। 2G এর পরে আসে 3G। কল, SMS এর সাথে 2G এর তুলনায় 3G-তে অনেক বেশি স্পিড পাওয়া যায়। ভারতে 3G এর অ্যাভারেজ স্পিড হচ্ছে 3.1 mbps। 3G প্রযুক্তি যখন পুরানো হয়ে যায় তখন আসে নতুন এবং বর্তমান প্রযুক্তি, মানে 4G। 3G-র তুলনায় উন্নত কলিং পরিষেবা এবং আরও বেশি স্পিড 4G-তে পাওয়া যায়। ভারতে 4G-র অ্যাভারেজ স্পিড হচ্ছে 11.46 mbps। 4G গতিতে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়াতে 4G-র গতিবেগের গড় হচ্ছে 103 mbps। 4G-এর পরবর্তী প্রজন্মের নেটওয়ার্ক হচ্ছে 5G। সারা বিশ্বের বিভিন্ন দেশ 5G চালু করার কথা ভাবছে। 3G 4G থেকে সম্পূর্ণ আলাদা হতে চলছে 5G, অর্থাৎ 5th generation নেটওয়ার্ক। 5G-তে ইন্টারনেটের স্পিড থাকবে 1 থেকে 10 gbps পর্যন্ত, মানে 4G এর তুলনায় 10 থেকে 100 গুণ বেশি ক্ষমতা সম্পন্ন। এবং 3G 4G এর তুলনায় 5G-তে ল্যাটেন্সি হবে অনেক কম, যার কারণে ধারণা করা হচ্ছে 5G চালু হলে ডাক্তাররা হসপিটালে বসে যে রোবোটিক সার্জারি করেন তা 5G এর মাধ্যমে অন্য কোথায় বসেও করতে পারবেন। এর মানে কোনো রোগী যদি হসপিটালে ভর্তি হন এবং তার অপারেশনের প্রয়োজন হয় তাহলে ডাক্তার পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকেন না কেন, 5G এর উন্নত পরিষেবার মাধ্যমে তিনি রোবোটিক সার্জারি মেশিনকে অপারেট করে অপারেশন সফল করতে পারবেন। 5G সব জায়গায় চালু হলে রাস্তায় দুর্ঘটনার পরিমাণ কমে যাবে, কারণ 5G-তে বেশি স্পিড ও কম ল্যাটেন্সির কারণে অতি সত্বর বার্তা পাঠানো খুব সহজ হবে। একটি রাস্তায় কতটি গাড়ি চলছে, সামনে চলা গাড়ির গতিবেগ কত, আবার পিছে থাকা গাড়ির গতিবেগ কত তা জানা যাবে, কারণ একটি হাইওয়েতে থাকা সমস্ত গাড়ি 5G ইন্টারনেটের সাথে জড়িয়ে থাকবে। এতে চালক অথবা সেলফ ড্রাইভিং গাড়ির গতিবেগ নির্ধারণ করা সহজ হবে। 4G ভো LTE-র সঙ্গে তুলনা করলে 5G-তে স্পিডের সঙ্গে সঙ্গে 100 গুণ বেশি কল সংযোগ দেওয়া সম্ভব। এ কারণে 5G-তে কল ড্রপের কোনো সমস্যা থাকবে না। 4G-র থেকে 5G-তে বেশি ক্ষমতা থাকার কারণ হচ্ছে 5G-তে মিলিমিটার ওয়েব প্রযুক্তির ব্যবহার করা হয়েছে এবং ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে 95 GHz পর্যন্ত, এবং 4G-তে ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে 6 GHz পর্যন্ত। মিলিমিটার ওয়েব প্রযুক্তি ব্যবহারে দারুণ ইন্টারনেটের স্পিড তো পাওয়া যায়, কিন্তু ইন্টারনেটের কাভারেজ এরিয়া অনেকটাই কমে যায়। 4G 3G-তে 1 কিলোমিটার এলাকা কাভারেজ দিতে যদি 2টি টাওয়ারের প্রয়োজন হয়, 5G-তে 1 কিলোমিটার এলাকা কাভারেজ দিতে 5 থেকে 10টি টাওয়ারের প্রয়োজন পড়তে পারে। এ কারণে ভারতের মতো বড় ও জনসংখ্যাবহুল দেশে গ্রাম ও শহর সব জায়গায় 5G চালু করতে গেলে প্রচুর অর্থ ব্যয় করতে হবে টেলিকম কোম্পানিগুলিকে। এজন্য প্রথম দিকে কোম্পানিগুলো চাইবে পুরানো নেটওয়ার্কগুলিকে কাজে লাগিয়ে 5G চালু করতে। এতে 4G থেকে ভালো স্পিড তো আসবে, কিন্তু 1 থেকে 10 gbps স্পিড দেওয়া কিন্তু সম্ভব হবে না। 5G-এর সুবিধা তো জানতে পেরেছি, কিন্তু আমাদের দেশে 5G আসবে কবে? চীন, জাপান, আমেরিকা, সৌদি আরব, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোতে 5G চালু হয়ে গিয়েছে। ভারতে বর্তমানে প্রধানত 4টি টেলিকম কোম্পানি আছে। সবগুলো কোম্পানি 5G চালু করার কথা ভাবছে, আর 5G এর জন্য সবচেয়ে জরুরি হচ্ছে স্পেকট্রাম। 2020 সালে ভারত সরকার থেকে 5G স্পেকট্রাম বিক্রি করার কথা ছিল, কিন্তু করোনা ভাইরাস ও অন্যান্য সমস্যার কারণে তা হয়নি। ধারণা করা হচ্ছে 2021 সালের প্রথম দিকে টেলিকম কোম্পানিগুলো দপ্তর থেকে 5G স্পেকট্রাম পাবে এবং 5G চালু করার কাজ খুব জলদি শুরু করে দেবে। অন্যদিকে মুকেশ আম্বানির সংস্থা জিও দিল্লি এবং মুম্বাইতে 5G ট্রায়াল শুরু করার জন্য সরকারের কাছে অনুমতি পাওয়ার জন্য আবেদন জানিয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী 7-8 মাসের মধ্যে ভারতে 5G চালু হয়ে যাবে, কিন্তু গ্রাম ও অনুন্নত অঞ্চলে 5G পৌঁছতে আরও 2 থেকে 3 বছর সময় লাগতে পারে। এছাড়া গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 5G ব্যবহার করার জন্য 5G ফোনেরও প্রয়োজন। বর্তমানে আমরা যে 4G ফোনগুলো ব্যবহার করছি এগুলোতে 5G নেটওয়ার্ক আসবে না।